হ্যালো বন্ধুরা, গ্লোব বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, বন্ড দেওয়া শুরু হয়েছে হিমঘরে আলু রাখতে ব্যাপক সারা কৃষকদের মধ্যে, এবং কোনো কোনো জায়গায় বন্ড বিলিকে কেন্দ্র করে শুরু হয়েছে কৃষক বিক্ষোভ। তো বন্ধুরা, বিস্তারিত জেনে নেব এই ভিডিওটিতে, এর জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আলু চাষিদের জন্য রয়েছে বড় খবর। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, এবারে হিমঘর খুলতেই সংরক্ষণ, আলু সংরক্ষণ করার জন্য বন্ড নিতে হুড়োহুড়ি পড়ে গেল কৃষকদের মধ্যে। প্রথম দিনেই ধূপগুড়িতে প্রায় 25 থেকে 30% অগ্রিম বুকিং সম্পন্ন হয়ে গিয়েছে। সময়ের মধ্যে পুরোটাই বুকিং হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেছেন হিমঘর মালিকরা। প্রতিটি হিমঘরের সংরক্ষণ ক্ষমতার 20% জরুরিকালীন পরিস্থিতির জন্য জেলা শাসকের হাতে রাখা হয়েছে। তার বাইরে সংরক্ষণ ক্ষমতার বন্ড আগে আসার ভিত্তিতে কৃষকদের দেওয়া হচ্ছে। এর মধ্যে গাদং 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি হিমঘরে প্রথম দিনেই 96,000 প্যাকেট বুকিং হয়েছে, যা জেলা শাসকের 20% বাদে ওই হিমঘরের সংরক্ষণ ক্ষমতার 29%। একই অবস্থা গাদং 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অপর একটি হিমঘরের, সেখানেও প্রথম দিনে 20% বুকিং সম্পন্ন হয়েছে। বাকি হিমঘরগুলিরও অবস্থা প্রায় একই। তো সম্প্রতি ব্লক প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে হিমঘর কর্তৃপক্ষ অগ্রিম বুকিং করতে প্যাকেট প্রতি 20 টাকা নেওয়ার কথা জানিয়েছিলেন। বৈঠকে উপস্থিত প্রধানরা লকডাউনের পরবর্তী পরিস্থিতিতে কৃষকদের হাতে টাকা নেই জানিয়ে 10 টাকা প্রতি প্যাকেট নেওয়ার অনুরোধ করেছিলেন। তবে বুকিং শুরুর পর দুই পক্ষের মাঝামাঝি হিসেবে 15 টাকা প্রতি প্যাকেট হিসেবে অগ্রিম বুকিং নেওয়া হচ্ছে। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, অন্যান্য বারের তুলনায় এবার আলু চাষ ধূপগুড়ি সহ আশপাশের ব্লকেও অনেক বেশি হয়েছে, কিন্তু চলতি পরিস্থিতিতে বাজার মূল্য কম থাকায় এই মুহূর্তে কৃষক বা ব্যবসায়ী কেউই বাজারে আলু আনতে চাইছেন না। স্বাভাবিকভাবেই আলু হিমঘরে সংরক্ষণের দিকেই নজর দিয়েছেন চাষিরা, আর তাই আলু বন্ড নিয়ে অগ্রিম বুকিং করতে কৃষকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। নর্থ বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ তথা হিমঘর মালিক জয়দীপ সরকার বলছেন, প্রথম দিনেই 60,000 প্যাকেট বুকিং হয়েছে। যেভাবে বুকিং চলছে তাতে অল্প দিনের মধ্যেই সমস্তটা বুকিং হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। একই দাবি অপর এক হিমঘর মালিক রাহুল চক্রবর্তীর। তিনি বলেন, প্রথম দিনেই 96,000-এরও বেশি প্যাকেট বুকিং হয়েছে, জনপ্রতি 100 প্যাকেট করে নেওয়া হচ্ছে। আলুর বন্ড বিলি নিয়ে কৃষক বিক্ষোভ শুরু হয়েছে নিশিগঞ্জে। সোমবার নিশিগঞ্জে একটি হিমঘরের সামনে আলুর বন্ডের দাবিতে দফায় দফায় কৃষক বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়। এদিন সকালে নিশিগঞ্জ স্টিকিবাড়ি হিমঘরের গেটে কর্তৃপক্ষের ঝোলানো বিজ্ঞপ্তি ঘিরে কৃষক অসন্তোষ দেখা দেয়। কৃষকদের অভিযোগ, সোমবার থেকে হিমঘর মালিক পক্ষের তরফে আলুর বন্ড দেওয়ার কথা ছিল, সেই মতো এদিন সকাল থেকেই মাথাভাঙ্গা 2, শীতলকুচি, সিতাই, কুচবিহার 1 ব্লকের কয়েকশো কৃষক জড়ো হয়েছেন। কিন্তু তারা সেখানে পৌঁছে দেখেন হিমঘরের গেটে বন্ড বিলি স্থগিত রাখার বিজ্ঞপ্তি ঝুলিয়েছে কর্তৃপক্ষ। এতেই ক্ষোভে ফেটে পড়েন চাষিরা। বন্ড নিয়ে কালোবাজারির অভিযোগ তুলে তারা মাথাভাঙ্গা কুচবিহার রাজ্য সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে দেয়। এরপর দুপুরে ফের ওই হিমঘরের সামনে বিক্ষোভ দেখান কয়েকশো আলু চাষি। তারা হিমঘরের মূল ফটক খুলে ভেতরে ঢোকার চেষ্টা করলে গেটটি ভেঙে পড়ে চাষিদের উপরে। এর ফলে এক মহিলা কৃষক মাথায় গুরুতর চোট পান, আহত হন আরও কয়েকজন। সঙ্গে সঙ্গে তাদের নিশিগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে মাথাভাঙ্গা থানার আইসি বিশ্বাসরয় সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিকেলে অবশ্য চাপে পড়ে হিমঘর কর্তৃপক্ষ বিকেলে 20 প্যাকেট করে আলুর বন্ড বিলি করে। তবে এত অল্প বন্ড পেয়ে খুশি নয় আলু চাষিরা। তাদের একাংশের অভিযোগ, প্রতি বছর আলুর বন্ড নিয়ে কালোবাজারি হয়। সব বন্ড এক শ্রেণীর ব্যবসায়ী আগেভাগে তুলে নেন, এর ফলে সাধারণ কৃষকরা হিমঘরে আলু জমা রাখতে পারেন না, বাধ্য হয়ে জলের দরে আলু বিক্রি করে দিতে হয় তাদের। শীতলকুচির কৃষক বলেন, সকালে হিমঘরে পৌঁছে জানতে পারলাম আজ বন্ড দেওয়া হবে না। পাইকার ও দালালদের সঙ্গে হিমঘর মালিক পক্ষ যোগসাজশ করে এসব করেছে। আলুর ফলন বেশ ভালো হয়েছে, এবারে হিমঘরে না রাখতে পারলে প্রচুর লোকসান হয়ে যাবে। অনেক জায়গায় আলুর বন্ড এখনও কৃষকরা পাচ্ছে না,
এক শ্রেণীর ব্যবসায়ী যারা নাকি আলুর বন্ড নিয়ে রাখছে হিমঘর মালিকদের কাছ থেকে এমনই কৃষকদের অভিযোগ যারা প্রকৃত কৃষক তারাই আলুর বন্ড পাচ্ছে না কোনো জায়গায় 100 প্যাকেট করে দেওয়া হচ্ছে কোনো জায়গায় 20 প্যাকেট করে দেওয়া হচ্ছে এতে কিন্তু কৃষকরা খুশি নয় অর্থাৎ কৃষক যারা প্রকৃত কৃষক আলু চাষ করেছেন তারা কিন্তু হিমঘরে আলু রাখতে পারছে না যারা ব্যবসায়ী রয়েছেন সেই ব্যবসায়ীরা হিমঘরের বেশিরভাগ বন্ড তারা নিয়ে নিচ্ছে এমনই অভিযোগ কৃষকদের মধ্যে আপনাদের এরিয়ায় আলুর বন্ড বিলি শুরু হয়েছে কিনা বা কৃষক যারা রয়েছেন আপনারা বন্ড পাচ্ছেন কিনা বিস্তারিত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভিডিওটি শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দিবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং টেক কেয়ার